চলে আসলাম, ঢাকায় আসতে চেয়েছিলাম কিন্তু আধা ঘন্টা পর আসলাম। সবাই এসএমএস করতেছে যে আপুরা আপু হচ্ছে আধা ঘন্টা পর আসো, এই জন্য 9:30 চলে আসছি। জানি না হয়তো বা একটু লেট হয়ে গেছে, না একটু লেট হয়ে গেছে। আচ্ছা জয়েন করে ফেলো, 5 মিনিট লেট করেছি, 9:30 আসতে চেয়েছি বাট হচ্ছে 5 মিনিট লেট হয়ে গেল। সবাই একটু জয়েন করে হাই হ্যালো লিখে দিবা, লাইভটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে লিখে দিবা। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কালকে অনেক অনেক ঠান্ডা গরম এরকম হওয়ার জন্য গলাটা শেষ হয়ে গেছে একেবারে। ভাবছিলাম লাইভ আসবো না, তারপরে যখন পোস্ট করেছি কালকে এমনিতেই লাইভটা কেটে গেছে, এই জন্য আবারও চলে আসছি। আপুরা তোমরা একটু লাইভটা শেয়ার করে ডাউন লিখে দিবা। আজকে হচ্ছে তোমার ধামাকা কিছু ড্রেস দেখাবো, বুটিক্স কালেকশন প্লাস হচ্ছে কিছু লন, কিছু কটন কালেকশন। হ্যাঁ তোমরা একটু কমেন্টে ডান লিখে দিবা সোয়েটার শেয়ার করে, ঠিক আছে? দেখা যাক এবার ড্রেসটা কে পায়। তো আজকে কিন্তু আমি বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আচ্ছা অনেকে কমেন্ট করে ফেলেছো, তোমরা শেয়ার করে দাও, কারণ হচ্ছে আমি একটা নতুন টাইমে চলে আসছি, তোমরা শেয়ার না করলে কিন্তু ভিউয়ার্স বাড়বে না, ঠিক আছে? রুমানা আপু লিখছে হ্যালো আপু, হ্যালো রুমানা আপু। বর্ণা আপু লিখছো হাই কিপি আপু, কেমন আছো তুমি? তো আপু ভালো আছে, বর্ণা আপু ভালো আছো তুমি? মিথিলা জাহান আপু লিখছো হাই আপু। আচ্ছা মিথিলা আপু আমি তোমার ড্রেস গুলো কালকে সেন্ড করে দিবো। হ্যাঁ যারা যারা ঢাকার বাইরে বিকাশ করে দিয়েছো কালকে সবার ড্রেস সেন্ড করে দিবো, সুন্দরবনের যারা, ঠিক আছে? সোনিয়া বেগম আপু লিখছো হাই দিদি। আচ্ছা আমি কিন্তু জোরে কথা বলতে পারতেছি না, আমার গলার মধ্যে খুবই মানে অশান্তি লাগতেছে। হ্যাঁ তুমি না তিনটায় লাইভে আসো। লিশা আপু তিনটায় আসতে চেয়েছিলাম বাট আজকে শরীরটা খুবই খারাপ, আমি এই জন্য পোস্ট আগেই দিয়ে দিয়েছি যে আজকে রাত্রেবেলা 9টায় লাইভ আসবো, কিন্তু অনেকে এসএমএস করতেছিল যে আপু 9টায় না 9:30 আসো, এই জন্য 9:30 আসছি, ঠিক আছে? আচ্ছা কামরুন নাহার আপু লিখছো হাই সুইট আপু, কেমন আছো? তোমার গলার অবস্থা খুবই খারাপ, আমি কথা বলতে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ আপু ভালো আছি, তোমরা ভালো আছো তো সবাই? আচ্ছা ড্রেস আছে? হ্যাঁ আপু আমার গলায় লাগছে। আচ্ছা লামিয়া আপু লিখছো আচ্ছা আছে আপু, অর্গেন্ডি ড্রেস আনবা না? আনবো আপু 2 দিন পর, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আপু। ওকে থ্যাংক ইউ সো মাচ। নুরজাহান মিনা আপু লিখছো শেয়ার ডাক। আচ্ছা আরিফা খাতুন আপু লিখছো হাই আপু, সাদিয়া আপু লিখছো আপু বলো। আচ্ছা সাউন্ড কম আপু, সাউন্ড একটু বাড়িয়ে দাও ফোনের, আমার আমি আজকে বেশি জোরে কথা। আচ্ছা আরিফ আপু লিখছো ডান, আপনি আগে লাইভ উইনার নাম কি আজ বলবা? আপু সব নাম লিখতে পারিনি আপু, কালকে বলে দিব, ঠিক আছে? সব নাম লিখতে পারিনি এই জন্য আজকে বলতে পারতেছি না, কালকে বলে দিব। আপু তুমি বারবার আটকে যাচ্ছ, হ্যাঁ অনেকটা প্রবলেম হচ্ছিল আপু। ড্রেস গুলো পাঠাইছো কি? কালকে দিব মিথিলা আপু, কালকে দিব। আপু তোমাকে অনেক ভালো লাগে, তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, ভয় পেও না, তোমার ড্রেসের ডিসকাউন্ট চাইবো না, আমি তো সবারই ফ্রেন্ড আপু, আলাদা ভাবে কোনো ফ্রেন্ডশিপ না করলেও তোমরা সবাই আমার ফ্রেন্ড। বর্ষা আপু লিখছো হাই আপু, কেমন আছো? মিমি আপু লিখছো হাই। আচ্ছা জেরিন আপু লিখছো আপু আজ কোন ড্রেস গুলো দেখাবা? আমি কথাই বলতে পারতেছি না, কি করি আজকে? জাকি আপু লিখছো, তোমার জল নিয়ে এসো। জাকি আপু লিখছো ডান, আজকে কোথায় বইলো না, থাক ড্রেস দেখো, কথা বলবো না ড্রেস দেখা। হ্যাঁ আজকে বেশি কথা বলি না তাহলে, কেমন আছো আপু? এই তো শেয়ার দেন। মুনি আপু ভালো আছো? আচ্ছা মিনি আপু ভালো আছি, তুমি? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শ্যালা আপু দিদি আমার নাম লিখছো, হ্যাঁ আনি দিদি লিখবো, দেন আনি দিদি কালকে তোমার ড্রেস সেন্ড করবো, সুন্দরবনের সব ড্রেস গুলো কালকে সেন্ড করে দিব। আপু ড্রেস দেখাও, আচ্ছা দেখাচ্ছি আপু, এটা নিউ কন্টেস্ট না মো আপু, এটা নিউ না, কালকে রাতে তো তুমি তোমরা সবাই জানো যে আমার লাইফটা কালকে কি অবস্থা ছিল, তো আমি কালকে কিন্তু লাইভে বলে দিয়েছিলাম যে আজকে একটু হেল্প করবা আমাকে। হ্যাঁ শেয়ার দেন আপু, থ্যাংক ইউ আপু, কারণ কালকে লাইভে আমার অবস্থা তো দেখছো, আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারিনি, এখানে তোমাদের কাছে আমি বলে দিয়েছিলাম যে কালকে আরেকবার একটু শেয়ার করো, ঠিক আছে?
তো এটা হচ্ছে কালকের সাথেটা, ওকে? এটা হচ্ছে তোমার কালকের সাথেটা। আচ্ছা আমি স্টার্ট করে দিই, ঠিক আছে? আমি স্টার্ট করে দিই, আমি স্টার্ট করে দিই। ফার্স্টে আমি দেখাচ্ছি, দেখো সুন্দর হচ্ছে তোমার কটন কালেকশন, যেটা হচ্ছে এত সুন্দর একটা ফেব্রিক, ঠিক আছে? এত সুন্দর একটা ফেব্রিক, আমি এই ড্রেস গুলো দেখাবো। কালকে তোমরা অনেকে দেখতে চেয়েছিলা, বাট হচ্ছে দেখা হয়নি। আচ্ছা এখন কি ক্লিয়ার? তোমরা একটু আমাকে জানিয়ে দাও, এখন কি ক্লিয়ার? এই যে দেখো, এটা হচ্ছে তোমার ড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ড্রেস, প্রাইস হচ্ছে মাত্র তোমার 750 টাকা করে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার অনেক সুন্দর একটা কটন, অনেক সুন্দর একটা কটন, প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা করে। যা লাগবে ঝটপট কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে হবে, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ঢাকার ভেতর, ঢাকার বাইরে সব জায়গাতেই ক্যাশ অন ডেলিভারি, শুধুমাত্র যারা সুন্দরবন কুরিয়ারে দিবা তাদের ক্ষেত্রে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে। আর এস এম পরিবহনে কিন্তু আমি কোনো ড্রেস সেন্ড করি না, ওকে? সো যারা ক্যাশ অন দিবা তারা হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবা। আমি যদি দেখি আমার ডেলিভারি এরিয়ার মধ্যে তোমাদের অ্যাড্রেসটা আছে, তাহলে ক্যাশ অন ডেলিভারি তাছাড়া সুন্দরবনে নিতে হবে। আর সুন্দরবনে নিলে তোমার হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে। যেমন অনেক কাপড় আছে এখানে যারা সুন্দরবনে নেয়, এই জন্য ফুল পেমেন্ট বিকাশ করে। এটা হচ্ছে সালোয়ার, আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা। আর যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিবা, একদম হোম ডেলিভারি পাবা, তোমার এক্সট্রা চার্জও লাগবে না, ঠিক আছে? ডেলিভারি চার্জ যেটা সেটাই। এই যে দেখো ওনাটা 5,000-এর একটা ওনা, অনেক ভালো একটা কটন, একদম সুপার ডুপার একটা কটন, প্রাইস পাচ্ছ মাত্র 750 টাকা। সো যা পারবে তাড়াতাড়ি তুমি অর্ডার প্লেস করে ফেলো, যা পারবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলো ফুল অ্যাড্রেস। আচ্ছা যা লাগবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলো, তোমরা অ্যাড্রেস ফোন নাম্বার দিও, ওকে? আমি এটা সরিয়ে ফেলতেছি আপনার যা লাগবে। আচ্ছা সরি, এটা হচ্ছে আমি আজকে কথা বলতেছি, তুমি সত্যি কথা বাইরে যাও, তুমি বাইরে যাও না, এটা যা লাগবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলো। আচ্ছা এটা আরো 50 টাকা কমিয়ে দিচ্ছি, 700 টাকা, অনলি 700 টাকা, যা লাগবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলো, অনলি 700 টাকা দিয়ে দিচ্ছি, ওকে? ডিসকাউন্ট যাও 50 টাকা আরো কমিয়ে দিলাম, প্রাইস পাচ্ছ মাত্র 700 টাকা। আমি একটা কমেন্টও পাচ্ছি না, ব্যাপার কি বলতো? কমেন্ট আসতেছে না, আমি সারা দিদি শেয়ার দাম। হ্যাঁ কথা ক্লিয়ার আসে না আপু। আপু লন দেখাও, কালকে লন তো নাই আপু, কালকে লন গুলো সবই শেষ আপু। মোবাইলের কাছ থেকে কথা বলো তাহলে স্পষ্ট শোনা যাবে। আচ্ছা সুমাইয়া, সুমাইরা আপু লিখছো শেয়ার দান, আপু প্রিয়াঙ্কা হোসেন আপু লিখছো হাই। এই দেখো এটা পেস্টের সাথে, এটা হচ্ছে পেস্টের সাথে একটা কম্বিনেশন, প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা। 750 টাকা দিয়েছিলাম, আবার 50 টাকা কমিয়ে দিলাম, ঠিক আছে? 700 টাকা অনলি। কথা ক্লিয়ার আসে না দিদি, কথা ক্লিয়ার আসে না। আচ্ছা জানালা দিয়ে বাতাস আসতেছে, বুঝছো? ওই বাতাসটার জন্য হয়তো বা কথাটা ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখো, এটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। যার লাগবে তাড়াতাড়ি তোমরা অর্ডার প্লেস করে ফেলো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। এটা হচ্ছে তোমার পেস্ট কালারটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার পেস্ট কালারটা, প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। সো তাড়াতাড়ি কিন্তু অর্ডার প্লেস করতে হবে। আমি কিন্তু সবার ইনবক্স পরে চেক করবো, ঠিক আছে? আমি কিন্তু পরে সবার ইনবক্স চেক করবো। কথা বোঝা যায় না, কি হইলো তাহলে? কথা বলা যায় না দিদি। হ্যাঁ ভাইয়া বলে। আচ্ছা এই যে এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস, প্রাইস হচ্ছে মাত্র 700, মাত্র 700 টাকা। যা লাগবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলো, যা লাগবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলো ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। সাউন্ড ক্লিয়ার না সালমান তো আপু, আজকে কি সব কটন? হ্যাঁ কি করবো তাহলে, এখন সাউন্ড ক্লিয়ার না, কি করি বলো তো আপু? আজ আর কি কি ড্রেস দেখাবো, আজকে বুটিক কালেকশন, অনেক সুন্দর সুন্দর বুটিক কালেকশন দেখাবো, খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে তোমার প্রাইস মাত্র 700 টাকা, সুদা লাগবে তো
নেটের হেভি প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছিস? এখন কি কথা শোনা যায় না? আব্দুর রহমান আপু, হাই আপু, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না আপু, কথা হোল ড্রেস কাসা, হলুদ ড্রেস দেখা। আচ্ছা হাই দিদি, লেট করে ফেললাম, দুপুরে কোনো আসুনি, সাউন্ড নাই, আমার গলার অবস্থা খুবই খারাপ। প্রাইস হচ্ছে 700 আপু, ফাতেমা আপু, প্রাইস 700। এটা হচ্ছে সুপার ডুপার একটা কটন। হ্যাঁ তা নিয়ে আপু, লিপসো ডান্স, সাউন্ড ক্লিয়ার না দিদি? আচ্ছা থাক, দাঁড়াও আমি হচ্ছে নেটটা অফ করে আবার অন করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো তো ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার না, পাকিস্তানি লন। হ্যাঁ আপু দেখাবো, বাট কি করি বলো, সাউন্ড ক্লিয়ার না, শেয়ার ডান। আচ্ছা এখন দেখো কি আছে, সাউন্ড কি ক্লিয়ার এখন আপু? আজ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, নেট প্রবলেম নাকি? হ্যাঁ আপু মনে হচ্ছে তাই, আমি বুঝতেছি না কেন, আমি ডাটা অন করেছি তারপরও এরকম হচ্ছে। আপু লন দেখাবা না আজকে? হ্যাঁ দেখাবো আপু, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা কয়দিনের কন্টেস্ট আপু? আজকেই লাস্ট আপু, আজকেই শেষ আপু। কাছে সাউন্ড ঠিক মনে হয়, কাছে আসলে সাউন্ড ঠিক মনে হচ্ছে। আচ্ছা এইবার দেখো, এইবার মেবি ক্লিয়ার আছে। আফসানের ড্রেস দিবা না? আফসানের ড্রেস আমি পোস্ট করে দিয়েছি, যারা যারা আজকে রাতে মানে কালকে সকালের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবা, কে কোনটা নিবা। যে অলরেডি তোমার হচ্ছে 30টার মতো অর্ডার চলে আসছে, কালকে ওগুলো রিস্টক হবে, যারা অর্ডার করবে শুধু তাদের গুলোই রিস্টক হবে, ঠিক আছে? আচ্ছা এবার কি ক্লিয়ার? এখন একটু ক্লিয়ার। আচ্ছা দেখো এবার ঠিক হয়ে যাবে, দেখাও এখন ভালো শোনা যাচ্ছে। ওকে এখন তো সব ওকে আছে আপনি। আচ্ছা ঠিক আছে এইবার তাহলে আরেকটা দেখে দিচ্ছি, এটা হচ্ছে হলুদ রেড আর হচ্ছে তোমার অ্যাশের মধ্যে। হ্যাঁ আচ্ছা আমার নামটা লিখো, হ্যাঁ শেয়ার করো আপু, ছয়টা শেয়ার করো, গার্লস গ্রুপে ছয়টা শেয়ার করে ডান লিখো। এটা হচ্ছে অ্যাশ কালারের সালোয়ার, ঠিক আছে? শেয়ার ডান, কিন্তু একটা লাইভ মিস করিনি আপু, অবশ্যই লিখবো আপু, অবশ্যই অবশ্যই লিখবো। তাহলে তোমার যদি শেয়ার করে ডাল লেখা থাকে তাহলে আমি অবশ্যই, দূরে যাওনি, হ্যাঁ কথা ক্লিয়ার, যাওনি, হ্যাঁ কথা ক্লিয়ার। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার আরেকটা ড্রেস, আমি আজকে জোরে কথা বলতে পারতেছি না, বুঝছো? নেটের সমস্যা না আপু, তোমার নেটের সমস্যা এখন ক্লিয়ার না? এখন তো ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার সালোয়ারটা, এটা হচ্ছে অ্যাশ কালারের শার্টটা। তোমার তোমারটা প্রাইস? আমারটা নাই আপু, আমারটা নাই। এই দেখো এইটা, ওনাটা হচ্ছে এটা, প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। তো যা লাগবে তাড়াতাড়ি তোমরা অর্ডার প্লেস করে ফেলো। তোমারটা প্রাইস? আমারটা নাই। তোমার ড্রেসটা কত আপু? নাই আপু, আমার ড্রেসটা নাই আপু, আমার ড্রেসটা নাই। প্রাইস দিয়ে আগে 750 টাকা ছিল এটা। এই দেখো এটা হচ্ছে ওনাটা, এটা ইয়েলোর সাথে, এটা হচ্ছে ইয়েলোর সাথে অ্যাশ কালার, প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। আপু আমার মেসেজ কেন পড়ো না? দাম লিখলাম, আমি তোমার সাথে কথা বলবো নাকি মেসেজ করবো বলো? মেসেজ করবো নাকি হচ্ছে লাইভে কথা বলবো বলো? এটা হচ্ছে ওড়নাটা, প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। সাউন্ড অনেক কম আপু, এখন ঠিক আছে রে আপু, এখন ঠিক আছে দেখো, এখন চলতেছিল এই জন্য মনে হচ্ছে। এবার দেখো তো এবার ঠিক আছে কিনা, বাইরে টিভি চলতেছে, ফ্যান চলতেছে, এই জন্য মনে হচ্ছিল। এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা শুধু অ্যাশ কালার সালোয়ার, এটা শুধু হচ্ছে অ্যাশ কালার সালোয়ার, প্রাইস হচ্ছে মাত্র, আপু সাউন্ডের সমস্যা আপু ঠিক নাই আপু, শেয়ার ডান, এসএস দিব না, না শেয়ার এসএস দিতে হবে না, এসএস নিয়ে রেখে দাও, যদি তোমার নাম ওঠে আমি তোমার কাছে চেয়ে নিবো। হ্যাঁ হাতা কি এক্সট্রা না আপু? এগুলো হচ্ছে, তোমার কাপড় অনেক আছে, জয়পুরীতে যেমন তোমার কাপড় অনেক থাকে, জয়পুরী মামা পটুলি থেকে কাপড় বেশি আছে, প্রাইস হচ্ছে 700 টাকা। প্লিজ ইউজ মোবাইল ডাটা। হ্যাঁ মোবাইল ডাটা দিয়ে তো ইউজ করতেছি। আচ্ছা এইবার দেখো, এবার ঠিক আছে না আপু? আপনার ফোনে কোনো প্রবলেম হলো নাকি? এবার দেখো তো এবার ঠিক আছে আপু, কাঁচা হলুদ কালার দেখাও। আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি, প্রাইস অনলি 700। হ্যাঁ আপু অনলি 700, ঠিক নাই, দূরে গেলে শোনা যায় না আপু। এসএস দিব না আপু? এসএস দিতে হবে না, সাউন্ড আপ ডাউন হচ্ছে। আচ্ছা আমি হচ্ছে ডাটা আবার অন করি, দাঁড়াও। করতে হবে না, যাব, প্রাইস কত? 700 আপু, 700। আচ্ছা
প্রায় হচ্ছে 700 টাকা। এবার ঠিক আছে মনে হয়, দেখো একটু আমাকে কনফার্ম করো তোমরা, এবার মেবি ঠিক আছে। আপু আপনি ফার্স্ট থেকে আবার শুরু করেন, আমি বলছি অফ করে লাইভ আবার শুরু করেন। আপনার সাউন্ডটা কেমন কাপা কাপা আসতেছে। আচ্ছা আমি ফোন আমি কেটে কে আসবো। আচ্ছা তুমি বলো, আমি কি আবার নতুন করে কেটে আসবো? তোমরা সবাই জয়েন করো। হ্যাঁ ড্রেস প্রাঙ্গণ যারা হচ্ছে লাইক দাওনি, তারা কিন্তু ড্রেস প্রাঙ্গণে লিখে সাব দিলে তোমরা হচ্ছে আমার পেজে ঢুকতে পারবে। আর হচ্ছে লাইক দিয়ে নোটিফিকেশন অন করে ফার্স্ট করে রাখবা, ঠিক আছে? অন্য ড্রেস দেখা হবে। আচ্ছা এখন ও এখন কি ওকে নাকি আমি কেটে আসবো আবার? আচ্ছা রুমানা আপু ওকে। আপু হাই আপু, জাহান আপু, আপু ইনার লাগবে না, আপু ইনার লাগবে না, ঠিক নাই, দূরে গেলে প্রবলেম। আচ্ছা নতুন করে আসেন আপু, নতুন করে আসে আপু। আচ্ছা দিদি নেট প্রবলেমের জন্য এমন হচ্ছে, এখন ঠিক আছে আপু। আচ্ছা ফাতেমা আপু পেয়েছো ড্রেস? আপু ড্রেস পেয়েছো তুমি? আচ্ছা এখন ঠিক আছে মেবি, এখন দেখো ক্লিয়ার আমার মতো কেটে আসে। আচ্ছা এখন কি আমি আবার কেটে আসবো? ভিউস তো অনেক আছে, তখন কি ভিউস আসবে? তাহলে তোমরা আবার শেয়ার করে দিবা, ঠিক আছে? হ্যাঁ আপু পেয়েছি ওকে। এখন দেখো তো ঠিক আছে কিনা, এখন দেখো তো ঠিক আছে কিনা। তাহলে আমি ফোন কেটে আবার আসতেছি, আবার হচ্ছে লাইভটা কেটে দিয়ে আবার আসতেছি। নমস্কার তাবাসসুম নাফিস আপু, হাই বলো। হ্যাঁ হ্যাঁ রাউটার তো স্টার্ট দিছি। আচ্ছা 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 রাখো। বুঝলাম না কি প্রবলেম হইলো আজকে, এখন ক্লিয়ার। আচ্ছা এখন সবাই ক্লিয়ার নাকি কমেন্ট করো? এখন ক্লিয়ার মেবি ক্লিয়ার, দেখো এখন ঠিক আছে। কেটে আসো, অনেকে বলতেছো কেটে আসো, কেউ বলতেছো কেটে আসো, এখন ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি কেটে আসতেছি, ঠিক আছে? সবাই একটু জয়েন করে ফেলো, আবার শেয়ার করে দিও। ওকে আপু আনার ওইটার দাম কত? হ্যাঁ আপু আমি আমি তো মোবাইলে ডাটা ইউজ করতেছি, আমি ওয়াইফাই অফ করে দিয়েছি, ওয়াইফাই এর সমস্যা হচ্ছে দেখে ওয়াইফাই অফ করে দিয়েছি। এখন ক্লিয়ার? আচ্ছা এখন ক্লিয়ার। তোমার ড্রেসটা হবে না আপু, আপনার পরার ড্রেসটা হবে না আপু, আমার পরার ড্রেসটা হবে না, আমার পরার ড্রেসটা হবে না রে আপু। কি করব বলো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ক্লিয়ার, এখন কাছে ক্লিয়ার। আচ্ছা আমি কাছে কথা বলতেছি, কাছে কথা বলতেছি, আমার যে কি হইলো ফোনে। আচ্ছা এইটা দেখো, এটা হচ্ছে তোমার আরেকটা এসে এসে তো রেড চলো, এবার দেখো হলুদ কালারের সাথে দেখিয়ে দিচ্ছে এটা ক্লিয়ার। তোমার ড্রেসটা কি প্রিন্ট আছে? আমার ড্রেসটা নাই লিটা আপু, আমার ড্রেসটা নাই লিটা আপু। তোমার ড্রেস গুলো কালকে সেন্ড করে দিব, ঠিক আছে? কালকে তোমার ড্রেস ডেলিভারি, আর যাদের ড্রেস এখন আমার কাছে আছে কালকে সবার ড্রেস আমি ডেলিভারি দিয়ে দিব। ক্লিয়ার আপু চালিয়ে যাও, না হলে ভিউয়ার্স কমে যাবে। এই যে দেখো, এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো কালার, প্রাইস মাত্র মাত্র 700। অরেঞ্জ আর ইয়েলো কালার প্রাইস মাত্র মাত্র 700, ঠিক আছে আপু? এক্সট্রা হাতার কিছু ড্রেস দেখাও। আচ্ছা দেখাচ্ছি, এখনই দেখাবো। হাসি আক্তার আপু, আচ্ছা হাসি আক্তার আপু তুমি কি হচ্ছে ওই যে কি বলে জলিমনি আপুর বোন? এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, আর কি কি ড্রেস দেখাবা আপু? আপু দেখাই দেখো। আচ্ছা মাইক্রোফোনের সমস্যা মনে হচ্ছে, আপনি কেটে দাও। আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছি।